এটা পোলা নাকি বাবু সোনা আমি তোমারে ভালোবাসি এটা আমি বুঝি তুমি খালি আমার উপরে দুর্বল হবা আর কারো উপরে না জান তুমি কিন্তু হানিমুনে এসে আমাকে সময় দিচ্ছ না মামি মামাকে নিয়ে যা জান তুমি আমি হানিমুনে আসছি না এটা আমাদের ডিস্টার্ব করতেছ আমাকে মারবে ঘাড়াবে এটা বলতেছ আমাকে বলছ নানু আমাকে মারবে হোয়াট আমরা হানিমুনে এসেছি তাই তো এই ছেলের কত বড় সাহস তোমাকে মারবে এই এগুলা ধর তো দে তো স্যান্ডেলটা আচ্ছা ঠিক আছে ভাইয়া অসুবিধা নেই আমরা পরে এসে খাবো ইটস ওকে এই কি বললো শুভর নামে নাকি আর খাবার দিবে না কেন সেটা তো বললো না কেন এখন তাহলে উপায় বুঝতে পারছি না উপায় যে কি আচ্ছা শুন অর্নামেন্টস গুলো বিক্রি করে দেবো নাকি না না অর্নামেন্টস এখনই বিক্রি করা যাবে না কিন্তু আমাদের কাছে যা ক্যাশ ছিল সবই তো খরচ করে ফেললাম তাহলে টাকা পাবো কোথায় এখন এই এভাবে আর কতদিন চলবো বল দুপুরবেলা লাঞ্চ করলাম অন্য একজনের নাম বলে রাতেই বা কি খাবো সেটাই কিন্তু এভাবে তো অন্যের উপর নির্ভর করে বেশি দিন বসে থাকা যাবে না তার উপর বাসা থেকে আসছি পালিয়ে শোন এক কাজ করি চল বাসায় ফোন করি না বাসায় ফোন করা যাবে না আর তুই তো আমার বাবাকে চিনিস না এমন নাটক করবে না আমাদেরকে এখান থেকে নিয়ে ছাড়বে আচ্ছা আমি বুঝি না তুই বিয়ে না করতে চাইলে কিভাবে তোকে জোর করে বিয়ে দিবে তুই বুঝবি না আমার বাবা যে কি লেভেলের নাটকবাজ সেটা একমাত্র আমি জানি সারাক্ষণ হাতে দড়ি নিয়ে ঘুরে আর বলে আমি যদি তার কথা না শুনি তাহলে নাকি সে গলায় দড়ি দিবে কেমন লাগে বলতো আচ্ছা চল তাহলে এক কাজ করি ঢাকায় গিয়ে আমার বাসায় উঠি তোর বাসায় তোর বাসে যাওয়া মানে তো আবার কট খাওয়া ও আর এখানে খুব ভালো আছো তাই না এক পাগল মহিলা সারাক্ষণ তার ছেলের বউ বানাচ্ছে আমাদেরকে আর দুই লাভার বয় সারাক্ষণ শুধু ভাগাভাগি করে নিচ্ছে কে কার সাথে প্রেম করবে খুব এনজয় করছে এসব দোস্ত এভাবে ভাবিস না প্লিজ তো কিভাবে ভাববো বিপদের ত্রাণকর্তা ভাব ওনাদেরকে ওনারা থাকাতেই তো এই বাসার কথাটা ভুলে থাকতে পারছি তাই না আচ্ছা ওই মহিলা কোথায় চল তো গিয়ে দেখে আসি দেখা করলে কি হবে নাস্তা করাবে আমাদেরকে আদর করে নাস্তা করবে আর যদি না করায় তাহলে আমরা বলবো শাশুড়ি মা আমাদের ক্ষুধা লেগেছে আমাদেরকে নাস্তা করা তখন দেখবি আদর করে বৌমা ডেকে আমাদেরকে খাওয়াবে এই রাত তো তোর বৌমা আমার এইসব ফকিন্নি লাইফ একদমই ভালো লাগছে না আহা তুই কি চাচ্ছিস কেন মহিলাটা তো আর খারাপ না চল যে দেখে আসি উনি কোথায় আছে চল আরে চল না দোকানে গেছে কুলাইতেছে জিনিস কই সরি কি জিনিস চালস না কিসের জিনিস ও মেশিন তুমি এই জিনিসটার লোক আমার চোখ দেখলাম মামা এই চোখ তো আমি তোমার জানা দরকার ছিল তুমি কই পাইছো কই থেকে জোগাড় করছো আমি নানির ফোন দিয়ে জিনিসটা জানামু দেখ ড্রামা করিস না জিনিস কই ওই যার জিনিস এলো হয়ে গেছে কার জিনিস তুমি কার তুলেছো তুমি জানো না আমি তো এটা খালার কাছ থেকে আনছি ওই বুড়া বেড়ে খালা রে এই খালা মানুষটা চিন মামা জিনিস তুই কারে দিছস আমি কারে দেব ফুলের জিনিস ফুলি লয়ে গেছে হলিলের আবার কারু কি তোমরা এখানে না কিছু না একটু কথা কই আচ্ছা আমরা যে কক্সবাজার আসলাম একসাথে আসছি একসাথে যাব কিন্তু একসাথে কোথাও ঘোরা হলো না এটা কোন হইলো আর ঘোরা
আচ্ছা সুলেমান ভাই, হ্যাঁ আপনার সাথে একটু কথা আছে। কিসের কথা? সিরিয়াস কথা। মানে খালা বিষয়? আরে ধর, আপনার খালা তো বিন্দাস, এর ইন্ডিয়া আবার কি আর সিরিয়াস কথা? চল ভিতরে চলো। এই চলো। আরে ওরে রাহেন। আচ্ছা তুমি এসো না, বাদ দাও। আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি, কিন্তু আপনাদের তো চিনলাম না। ওই যে পাঠাইছে। পাঠাইছে মানে কে পাঠাইছে? আরে পাঠাইছে পাঠাইছে মানে কে পাঠাইছে? আহা বুঝতেছেন না, ওই যে। ও আচ্ছা আচ্ছা, কোনা পাঠিয়েছে? এই তো বুঝতে পারছেন ভাইজান। তো কোথায় ও? ও আছে। এই ক যে শহরে বাইরে কি জানি জায়গাটার নাম ভাই, তুই কোস্তা নামটা? আচ্ছা ইনানির দিকে নাকি? ঠিকই ধরছেন, আপনি আছে, আপনি যাইতে কইছে, কথা কইব। আমাকে যেতে বলেছে? আরে আপাই তো আঙ্গুরে পাড়াইছে আপনি নিতে, আপনি না যেতে চাইলে আপনার কোলে তুলে তুলে নিয়ে যাবো। আচ্ছা এখন কি আপনি আমগোর সাথে যাইবেন? ভাই ভাই আমি যাব, চলেন যাই। যাবেন? তাহলে দেরি কি, চল 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 চলেন ভাই চলেন। এই মেমো, আমরা যাইতেছি কই? আসলে তো আমরা কই যেতেছি রে, তুই কই যাস? আমি কই যাই এটা তো আপনার জানার দরকার নাই। আরে বাবারে এমন না যে জানতেই হবে আমার, তারপরও আমি তো তোর লগে যেতেছি, যেতেছি না? না আপনি আমার লগে যেতেছেন না, আপনি আপনার মতো যান, আমি আমার মতো যাবো। এটা কেমন কথা, সবাই একলগে এলাম, তুই আলাদা যাবি আমি যাবো আলাদা, এরকম কথা হইলো? এটাই কথা না, এটা কোনো কথা না, আমি যেদিক যাবো এদিকে তুই যাবি, আর তুই যেদিক যাবি ওদিকে আমি যাবো। আমার লগে যাওয়ার কোনো দরকার নেই, আপনি আপনার মতো যান, আমি আমার মতো যাই। কে তোর লাগে গেলে সমস্যা কি? সমস্যা অনেক বড় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা হচ্ছেন আপনি আর আপ। আচ্ছা আমি ডেটিংয়ে যেতে চাইছি। ডেটিং কার লগে? এইটাও জানতে হইব আপনার? অবশ্যই জানতে হইব, তোর মামার বর্তমানে তো আমি গার্জিয়ান, আমার তো অবশ্যই জানতে হইব। আচ্ছা মামা আমি ডেটিং এ যাবো না, হইছে খুশি? ডেটিং এ না গেলে তো তোর সাথে ঘুরতে কোনো সমস্যা নাই। ওরে আল্লাহ রে। আচ্ছা ম্যামু, ওই যে নানুর সাথে যে দুইটা মেয়ে আসছে না, অগলকে আমি ডেটিং এ যেয়ে দিছি, খুশি? বাগু দুইজনের সাথে তুই একলা? হ্যাঁ আপনার কোনো সমস্যা? অবশ্যই সমস্যা, এটা তো পরিবেশের সমস্যা, পরিবেশের ভারসাম্য নষ্ট হবে না, আমি তো এটা হইতে দিতে পারি না বাগু, কোনোভাবেই সম্ভব না। তাহলে কি করবেন? আমিও যাবো আর বাগু আমি একটা নিব। এই কোনটা আপনি নেবেন? যেটা সবচেয়ে বেশি সুন্দরী। এই মামা একদম ভালো মনে কিন্তু কই দিলাম, দূর হবে না, এইটাই সবচেয়ে ভালো হইব। আসলে মামা ভুলটা হয়েছে আমার, বুঝছেন? হোটেল থেকে যখন বাইরে দিয়ে নেবো না, আমি না ভুলে গেছিলাম আপনার আসল নামটা কি। মির্জাফর কও, আরো কও, প্রাণ খুলা কও। কে কও? কোয়া কোয়া পেটের মধ্যে যত মির্জাফর আছে সব বাইরে ফেলা। কে? কারণ একটু বড় তো আর কই দেওয়ার বিনা ভাই না, যা কর এখন কয়ে এলো, কারণ অগ সামনে যদি কস একদম কেমন ঘটে পেলাম দুনিয়া আমি। ওকে কমুনা, ধন্যবাদ। কি লাগবো না জানেন? আপনি তো সামনে যাইবেনই না, আমি লোমও না। আবার কি লো? কিছু হয় নাই, আছে আছে। আর দাঁড়া, কি তোর পায়ে ব্যথা না? হ্যাঁ আমার ওই দেখ কি করে। আচ্ছা রণ্টু ভাই, আপনার সমস্যাটা বুঝছি, কিন্তু সাহেদের সমস্যাটা কি সেটা তো ধরতে পারতেছি না। আমিও তো ধরতে পারতেছি না। সাহেদ আপনার এত ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু সে তো আপনাকে বিশ্বাসই করতে পারতেছে না। এখন সুলেমান ভাই আপনি সিনিয়র মানুষ, আমার মনে হয় আপনি যদি মামা ওনার নিয়ে আসলাম। কি ব্যাপার নুরি? কি নুরি কেমন আছেন? জি আমি তো আছি ভালো, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। কি ব্যাপার এখানে চলে আসলা ভাইয়া? আপনার সাথে কয়েকটা কথা কওয়ার লাগে।
ওনাদের সামনে বলবো? হ্যাঁ বলো, আমি ওনাদের সামনে ওই ব্যাপার নিয়ে আলোচনা করছি। ভাইয়া আমরা কিন্তু সাহেবের বিষয়টা একটু ভালো লাগতেছে না। কেন? আপনি বিষয়টা চিন্তা করে দেখেন, সাহেব দেখেন আসছে কেন কোনো আপনার তালাক নেওয়ার জন্য, কিন্তু উনি কি করতেছে, উনি নড়ে না, ঘরের মধ্যে শুয়ে আছে। আজকে আমি তার তিন চারবার রিকোয়েস্ট করছি, ভাই চলেন আমরা ব্যবস্থাটা করে ফেলাই, সে আবার তার শরীর খারাপ, এটা কোনো কথা হলে বলেন, তার মধ্যে হিমি আবার ভয় তো আছেই। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, শাহেদ কি চাচ্ছে কোনা ওই ছেলের কাছে ফিরে যাক? আমার তো তাই মনে হইতেছে। কোনা কি চাচ্ছে? সে তো অনেক ভেজাইল্লা, সে হ্যাঁও করে না নাও করে না। কিন্তু আমি যা শুনলাম ছেলেটা কিন্তু ভালো না। তবে ঠিক আছে আমি শাহেদের সাথে আজকেই কথা বলবো। না আপনি কথা বলবেন কেন? না কেন, আপনি কি কথা বলবেন গিয়া? ওনারা মনে করে ওনারা মানে ওনাদের বোনের রাজরানী, আর আপনি যদি কথা বলতে চান না ওনাকে দামটা আরো বেশি বেড়ে যাবো। তারপরে বলি, দরকার নাই মামা, হয়েছি আসল কথাটা কই, আমার এই মামাই আছে না, হ্যাঁ বেশি দাম দিতে দিতে না হ্যাঁ করে একদম আসমান তুলে লাগছে, আমি নিচে কথা কইতে গেছি, মানে জিনিসটা কি দেন, হ্যাঁ হ্যাঁ ও কয় না না ও কয় না, একবার এদিক যায় একবার ওদিক যায়। ঠিক আছে এই পুরো বিষয়টা আমি আজকে ক্লিয়ার হয়ে যাবো। কোনো ক্লিয়ার না, কাট বিষয়টা মামা, এই জায়গা একদম ডিলিট। ঠিক আছে দাম দিতে দিতে আমরাই আসমানে তুলে লাগছি, মানে আপনারা কিছু কেউ কিছু মনে করেন না, কিন্তু কথা তো সত্যি যে কোনো আন্টি নিজের একদম ইয়ে মনে করে। আচ্ছা ঠিক আছে আজকে আমি কথা বলবো, আজকে আমি একটা হ্যাস্তন্যস্ত করে ছাড়বো, আর কোনো ঠেলাটাই হবে না রুটু, দেখো আমি আজকে সমস্যার সমাধান করবোই। করতে পারলেই ভালো, নাহলে তো মামার চেহারা দিয়ে তাকানো যেতেছে না। কি কালাম ভাই, কি আসলেন আবার যেতে চাচ্ছেন, কি সমস্যাটা কি? হ্যাঁ সম্ভব না, কি একটা অবস্থা মধ্যে আছি যে কারণে আসলে মানে খালা, খালা তো বেশ আরামে আছে, আর আমরা সমস্ত বিপদের মধ্যে আছি, খালা ছাড়া সবাই বিপদে আছে। খালা শুধু আরামে, এত পুরো ফিলিং হানিমুন হানিমুন। ভাই আমি জানতামই না কক্সবাজারে আইসা এরকম একটা সময় পাস করছে, তাও আবার কোনারে নিয়ে। আমি তো আইছিলাম এইখানে একটু মাথা ঠান্ডা করতে কোনার ব্যাপারে, উল্টা দেখেন কি হলো। বললাম তো এই নিয়ে টেনশন করেন না, এই বিষয়টা আজকে শেষ করতে হবে, আমি শেষ করেই ছাড়বো। দেখে ভাই আসেন, কোনা আছে আসেন আসেন আসেন, কোনা এসে পড়বো কিছুক্ষণের মধ্যে এসে পড়বো, বুঝছেন? কোথায়? এই যে দেখি বসেন বসেন, আসবে এখানে আসবে কোনা, এখানে বসবো। হ্যাঁ কিন্তু ভাই আমরা এখানে আসলাম কেন? এই মিয়া কতবার কইলাম যে কোনা কথা করলে আপনি এখানে ডাকছে, এলিগে লইছি মিয়া। কিন্তু কোনা এখানে আসবে কেন? এই ভাই কতবার কমু যে আপনার লগে দেখা করার লিগা, কিন্তু ভাই মানে আমার সাথে দেখা করার জন্য এখানে আসবে কেন? আরে ভাই কতবার কমু যে শহর সেফ না, এলিগে এখানে ডাকছে আপনারে। ভাই শহর নিরাপদ না বুঝলাম, কিন্তু এই জায়গা তো আরো নিরাপদ না, এটা তো ইনানি না সমুদ্রের পার। আপনারা যে কতবার বুঝামু ভাই, এক কথায় বারবার কথা দরকার আছে? এ ভাই আপনারে কিডন্যাপ করা হয়েছে। জি জি আপনারে কিডন্যাপ করা হয়েছে, আজকে সারা রাত আপনি আঙ্গুলক এদিকে থাকবেন। কিন্তু ভাই আপনারা কারা? এই মিয়া আমরা যাই, ওই যদি আঙ্গুরে বন্ধু পাবেন হ্যাঁ তাহলে সারা রাত গল্প করে থাকতে পারবেন, আর যদি ঝামেলা করেন তাহলে আমরা। কথা কি পরিষ্কার নাকি কোনো বেজাল আছে? জি না একদম পরিষ্কার, চলেন বসে থাকি। বসে থাকবেন, তাছাড়া আর কি করব, কিছুই করার নাই আপনার। আমি জানতাম ভাইয়া এমন কিছুই হবে। আচ্ছা চলেন আমরা ওই সাম্পানের দিকে যাই। চলেন। আচ্ছা একটা কাজ করতে পারেন, কিন্তু এখানে বসে বসে মশার কামড় না খেয়ে আপনারা আমার বাড়িতে যেতে পারেন। এই মিয়া আপনি কি করতে চান, ডাইরেক্ট কোন তো? ভাই ডাইরেক্টই তো বললাম, আপনাদের কাজ কি আমাকে আটকায় রাখা, তো আমি বাসা থেকে বের না হইলেই তো হইলো, আপনারাও বাসায় আরাম করলেন আর আমি সেই ফাঁকে আমার একটু সেবা যত্ন করতে পারলাম। কথাটা খারাপ কয় নাই, চলেন যাই যাবে গস চলেন।
হ্যালো, কি অবস্থা? এই তো ভালো। তো হোটেলে বসে থাকলে হবে? তো আর কি করব, বের হতে হবে, দেখতে হবে না, কক্সবাজার সমুদ্র দেখতে হবে, ফিলটা নিতে হবে, ফিলটা। বের হয়েছিলাম তো, একটু ঘুরে আসলাম। আরো বেরোতে হবে, এখানে তো অফুরন্ত ঘোরাঘুরি করতে হবে, মানে থামা যাবে না। উনি কি আছে নাকি? মুক্তার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ভিতর আছে। আমার মনে হয় আপনি কিছু বলতে যাচ্ছেন, তাই না? আসবো। ও হ্যাঁ হ্যাঁ, শিওর, আসেন আসেন আসেন, ভিতর আসেন। ঘুমাম্মু। আমি তো যাওয়ার জন্য আসিনি, আমি খবর দিতে এসেছি। পরে শুনবো, যাস না, এখনই লাগবে। সোনু আমাকে পাঠিয়েছি আপনার সাথে নাকি জরুরি কথা বলবে, আপনাকে যেতে বলেছি, এখনই এখনই কো। একটা মিনিট প্লিজ, একটু একটু জাস্ট। ভেজাল কোথায় চাষ করতে? এত ভেজাল দরকার কি তোর? কি ভেজাল করছি? হ্যাঁ, তুই ফাইজ দেবি না? কি ফাইজ দেবো করছি? ভাই না, তোর একটা কথা কই। কি? তুই কোনটা? নিলা না? মুক্তা অবশ্যই সুন্দর, মামু মিলে তো ফ্রি তোর লাগে, এত ফ্রি না আবার যত তুই দেখাস। এক কাজ কর, তুই মুক্তা রলে এই সমস্ত হাওয়া টাওয়া লাগে, আমি লাগি করে নিয়ে আসছি। কি করবেন? আরে বোকা, সঙ্গ দিব, কথা কইবো, টাইম পাস করবো, বোকার মতো প্রশ্ন করস। আমি এতটা স্বার্থপর না। আপনি এই লালডারে লইয়া, মানে কি নাম এটা, লাভি আপনার সমুদ্র পারে চলে যাব, তোর সঙ্গে তো আমার একটা কথা ছিল। কোনটা, লালটা না নীলটা? লাল নীল আউট, তোর শালি ইন। কি একদম চুপ, কি হলো এটা? ও প্র্যাকটিস। সর্বনাশ হয়েছে, কি সর্বনাশ হয়েছে, আর সর্বনাশ হয়েছে।